ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সাভারের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত থানা সাভার মডেল থানা সেই থানাতে পুলিশ সদস্যরা ফিরতে শুরু করেছেন প্রায় পাঁচশো পুলিশ সদস্যদের মধ্যে এখন পর্যন্ত আটষট্টি জন পুলিশ সদস্য কাজে যোগদান করেছেন এছাড়া আশুলিয়া থানায় দুশো জন পুলিশ সদস্যদের মধ্যে এই পর্যন্ত সত্তর জন যোগদান করেছেন নরসিংদীর রায়পুরায় আনুষ্ঠানিকভাবে স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে রায়পুরা থানা পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাফয়েদ হোসেন পলাশ স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন হিলি স্থলবন্দর ও ভারত সীমান্তবর্তী দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ তাদের নিয়মিত স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে এতে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে আমাদের কার্যক্রম স্বাভাবিক আছে জনগণের সাথে পুলিশের সম্পর্ক ভাতৃত্বের সম্পর্ক থাকবে এটা কোনো দন্দের কোনো বিষয় না জনগণের সেবক হিসাবে পুলিশ কাজ করবে এবং আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করতেছি থানা পুলিশ এখন আমাদের পাশে আছে আমাদের খুব খুশি লাগছে ভালো লাগছে হ্যাঁ আজকে জনগণ একটু আতঙ্কিত ছিল আর পুলিশ ফিরে আসায় মানুষের ভিতরে একটা আস্থা স্বস্তি ফিরে পেয়েছে আমাদের যে আতঙ্ক যে জায়গাটা সেখান থেকে আমরা সরে আসছি তারা এখন আমাদের পাশে আছে আমরাও চাই যে তারা আমাদের পাশে থাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে সারা দেশের মতো পাবনাতেও আইন শৃঙ্খলার পাশাপাশি সড়ক ও মহাসড়কের যান চলাচলের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছিল সাময়িকভাবে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তবে আজ থেকে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাঠে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ জেলা নিয়মিত চলাচল নাই এবং কোথাও সমস্যা ট্রাফিক ডিউটি নিয়মিত আমরা করতেছি খাগড়াছড়িতে ছয় দিন পর সড়কে ফিরে যানবাহন নিয়ম শৃঙ্খলা চলাচলে কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা এর আগে গত পাঁচ আগস্টের পর থেকেই নিরাপত্তার সংখ্যায় অনুপস্থিত ছিল ট্রাফিক পুলিশ সদস্যরা মৌলভীবাজারের সড়ক শৃঙ্খলা রক্ষায় কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ জেলা পুলিশ সুপার মঞ্জুর রহমান জানান কর্মবিরতি প্রত্যাহারের পর থেকেই জেলা সদর সহ সর্বত্র দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের সঙ্গে কাজ করছেন শিক্ষার্থীরাও আরভি হিমু এশিয়ান টেলিভিশন